বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটিকেও একদিন শূন্য মাটিতে শায়িত করে দেয়া হবে। দামি মেকআপ, শাড়ি আর গয়না পেঁচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে। সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টি স্নাত ছেঁচছেঁতে মাটির নিচে থাকবে। একটু গরম সহ্য করতে না পারা দেহটাও হয়তো একদিন কবরে আজাবের আগুনে পড়বে। একা একা অন্ধকারে থাকতে ভয় করা, ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার ভয়ানক গহীন কবরের ভেতর পচতে থাকবে। এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে খোশ গল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ। দিনে শতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলো মৃত্যুর কিছুদিন পর থেকে আর আপনাকে মনে রাখবে না। কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও তা কোনো কাজে দিবে না, কারণ এই ধরনীতে সবাই শূন্য হাতে আসে আর শূন্য হাতেই ফিরে। সেদিন হাই হুতাশ করেও কোনো লাভ হবে না, কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি। আমার আপনার তাকদীর এই পর্যন্তই পরিমিত ছিল। আল্লাহ আমাদের সকলের কবরের আজাব মাফ করে দিন ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আ যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না রাখে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। ওয়াফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এবং আমার দেওয়া রিজিক থেকে তোমরা মৃত্যু আসার আগেই ব্যয় করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন ক্বারিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, অন্যথায় সে বলবে, হে আমার রব, আমায় আর কিছুদিন অবকাশ দিলেন না কেন, তাহলে তো আমি সৎকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেক ব্যক্তির যখন নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ কাউকেই অবকাশ দিবেন না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা কিছু করো আল্লাহ সব বিষয়ে খবর রাখেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার এন্ড কপি লিঙ্ক করে দিবেন, আর আপনার যদি মনে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তির কথাগুলো শোনা উচিত তাহলে তাকে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন দিয়ে যাবেন। আমাদের ভিডিওগুলো ইউটিউব এন্ড ফেসবুকও পেতে আমাদের পেজ এবং চ্যানেলে চোখ রাখতে পারেন, লিঙ্ক বায়োতে দেওয়া থাকবে। আর যদি লিঙ্ক খুঁজে না পান তাহলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে সার্চ করে ফেলুন দ্য স্টার অফ নলেজ। ওকে, ফিয়ামানিল্লাহ, আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।